ভূমিহীন হওয়ায় নিয়োগ পরীক্ষায় কৃতিত্বের সাথে পাশ করেও পুলিশ হতে পারেননি এক তরুণী। অপমানে ক্ষোভে আত্মহত্যাও করতে চেয়েছিলেন তিনি। মধ্যবিত্ত পরিবারের বড় সন্তান দীপা রায়, পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি বাবাকেই সহযোগিতার পাশাপাশি ছোটবেলার স্বপ্ন পূরণে হতে চেয়েছিলেন একজন পুলিশ সদস্য। 2019 সালেই নিয়োগ পরীক্ষায় সবকটি ধাপ পেরিয়ে উত্তীর্ণ হলেও ভূমিহীন হওয়ায় ফিকে হয়ে আসে তার পুলিশ হওয়ার সে স্বপ্ন। চট্টগ্রামের দ্বীপ উপজেলা সন্দ্বীপের আজিমপুরে জন্ম দীপা রায়ের। বেশ কবছর আগেই নদীগর্ভে বিলীন হয়ে যায় তাদের ভিটেমাটি, পরে ঠাঁই হয় চট্টগ্রাম শহরে। পুলিশের ওই সময়ের নিয়োগ পরীক্ষায় অসংখ্য প্রতিযোগীর মাঝে 47 নম্বরের স্থান করে নেয় দীপা রায়, কিন্তু যোগ্যতার বিচারে এগিয়ে থাকলেও নিজের ভূমি না থাকায় পুলিশ হওয়া আর হয়ে ওঠে না। পুলিশের প্রথম থেকে হচ্ছে ফিটনেস থেকে শুরু করে একদম ভেরিফিকেশন পর্যন্ত সব কিছুতে উত্তীর্ণ হই। পুলিশ লাইন দিয়ে অফিসে যাই এসপি স্যারের সাথে কথা বলতে, স্যার আমাকে তো ডাকা হয়নি, কেন ডাকা হয়নি, আমি সব কিছুতে তো কোয়ালিফাই করেছি। তারা আমাকে বললো, আচ্ছা আপনার নামটা বললেন, আমি আমার নামটা বললাম, তারা দেখলো লিস্টে, বললো আপনার নামটা নাকি বাতিল করা হলো। আমি খুব ভেঙে পড়ি, খুব কান্না করি, আমি বলি স্যার আমার অপরাধটা, আমার মানে জবটা বাতিল করা কেন হয়েছে। তারা আমাকে বললো আপনি ভূমিহীন, ওই জন্য আপনার জবটা বাতিল করা হয়েছে। ভূমিহীন সেটা তো আমার কোনো দোষ না, আমার ব্যক্তিগত কোনো দোষও নয়, এটা আমার জন্মগত কোনো দোষ না। এত কষ্ট আর অধ্যয়নের পরও শুধুমাত্র ভূমিহীন হওয়ায় পুলিশ হওয়ার স্বপ্ন অধরা রয়ে যাবে তা কোনোভাবেই মানতে পারছেন না দীপা। অপমানে দুঃখে তাই আত্মহত্যার মতো সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। তবে পরিবারের চেষ্টায় সে আত্মহনন চেষ্টা থেকে ফিরে এসেছেন এই তরুণী। তারপর যখন আমি জানতে পারি আমার চাকরিটা কেন হয়নি, তখন আমি মানে কীভাবে ভেঙে পড়েছিলাম, আমি এটা আপনি জানেন আমি সুইসাইড পর্যন্ত করব সেটা ভেবে নিয়েছিলাম। মানে আমি এতগুলো ছেলে মেয়ের মাঝখান থেকে, যারা যোগ্যতা না থাকার পর বাতিল হয়ে যায় তাদের অন্য বিষয়, আমি যোগ্যতা থাকার পর বাতিল হয়ে যাওয়ার পর আমি ভেবেছিলাম আমি কিছু একটা করে ফেলবো, এই মৌকা আমি কাউকে দেখাবো না। এখানের নাগরিক হওয়ার পরও কেন আমার চাকরি হচ্ছে না, আমি তো বাইরের দেশ থেকে উড়ে আসি নাই এখানে, ঠিক আছে। হাতে স্কুল সার্টিফিকেট, পরিচয় সনদ, নিয়োগ পরীক্ষা দেওয়ার নানা কাগজপত্র, এসব নিয়ে চট্টগ্রাম থেকে ছুটে গিয়েছিলেন ঢাকাতেও, তবে আশার কোনো আলো দেখতে পাননি তিনি। অবশ্য পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি বিষয়টি মহানগর নিউজের কাছ থেকে জানার পর বিস্ময় প্রকাশ করলেন। জানালেন দীপার স্বপ্ন পূরণে কোনো কিছু করার থাকলে তা করবেন তিনি। ভূমিহীন হওয়ার কারণে চাকরি কেন হবে না, সে যদি বাংলাদেশের স্থায়ী নাগরিক হয় কেন হবে না, ভূমি তো নাও থাকতে পারে, নদী ভেঙে যেতে পারে। একটা আবেদন দিতে বলেন, আবেদনটা দিলে নিশ্চয়ই এটা অবশ্যই এটা দেখা হবে। আমি তো মনে করি যে এটা ভূমি না থাকলে একটা মানুষের নাও থাকতে পারে, এটা তো এমন কিছু না। বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে এবং বাংলাদেশের কোন রাষ্ট্রবিরোধী সরকার বিরোধী এই ধরনের কাজের সাথে যুক্ত থাকা যাবে না, এইগুলো হচ্ছে শর্ত। থানা কিংবা পুলিশ দেখলে এভাবেই থমকে যায় দীপা রায়, জলজল করে তার চোখ, কারণ এই পুলিশ হয়ে তো দেশ মাতৃকার সেবা করার স্বপ্ন বুনেছিলেন দীপা। মোস্তাফিজুর রহমান, মহানগর নিউজ, চট্টগ্রাম।